দেখুন, একটি কাজ করে আপনার পিতৃপুরুষকে অপমানিত করবেন না। আপনাদের প্রত্যেককে বলবো, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এই কথাটা রাস্তাঘাটে আপনারা প্রায় শোনেন। আপনি কে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার পরিচয় কি, আপনি কত বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এগুলো কিন্তু আপনার গায়ে লেখা থাকে না। আপনার একটা দামি পোশাক পরেছেন, এগুলো তো লেখা থাকবে না। আসলে আপনার ব্যবহার কেমন, অন্যের সঙ্গে কতটা ভালো ব্যবহার করেন, এটাই বলে দেবে আপনার পিতৃপুরুষকে ঐতিহ্যটা। লোকে আপনার ব্যবহারের মধ্য দিয়ে বলবেন খুব বড় বংশের ছেলে, তাই না? তাহলে আপনার ভুল ব্যবহার কিন্তু আপনার পিতৃপুরুষকে অপমানিত করবে। এই জায়গাটা প্রত্যেকে নজর রাখুন, কারণ আমাদের কর্মের মধ্য দিয়ে কিন্তু পিতৃপুরুষরা শান্তি অনুভব করে। আমরা দেখতে পাই ভগীরথ, তিনি গঙ্গা এনেছিলেন মর্তে, আর তার স্পর্শে তার পিতৃপুরুষেরা মুক্তি পেয়েছিল। ওইরকম আপনার করা পুণ্যফল কিন্তু তারা পাবেন। আপনি অন্যের মনে শান্তি দিন, আরাম দিন, অন্যের সঙ্গে ভালো ব্যবহার করবেন। একটা পথের মানুষ, তাকেও তাচ্ছিল্য না করে যখন গুরুত্ব দেবেন না, সে মনে মনে আপনার জন্য শান্তি প্রার্থনা করবে, লোকটা খুব ভালো। এইভাবে সকলের হৃদয়ে আরাম দিতে শিখুন। আপনার জীবনে তো ভালো হবেই, আর আপনার স্বর্গত পিতৃপুরুষ যারা আছেন তারা কিন্তু শান্তি লাভ করবেন। কথাটা একবার মিলিয়ে দেখবেন। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন।